اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وكشر مليك والزمين المليك عرش عظيم المليك رب العالمين أبنى الحبيب أبنى الكشر دعا كرتو. اللهم زدنا ولا تنقصنا. اللهم اكرمنا ولا تهنا. اللهم اعتنا ولا تحرمنا. اللهم اثرنا ولا تؤثر علينا. وارض عنا يا رب العالمين. رب العالمين আজকের মাহফিলটা বিদায় মাহফিল হতে পারে। রব العالمين বিদায় লগ্নে আপনার শাহী দরবারে মকবুল দরবারে গুনাহগাররা হাত তুলেছি, সবটুকুনের সওয়াব আকায় নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছা। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ বিশেষ করে আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুমিন কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ দয়া করে কবরবাসীদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন পৃথিবী যখন চকচিক্য হারিয়ে ফেলেছে, পৃথিবী যখন মলিন হয়ে যাচ্ছে, দেশের সাথে দেশের সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আয় আল্লাহ এই মুহূর্তে আমরা আপনার গোলাপ আজকের মাহফিল বিদায় মাহফিল হতে পারে। আল্লাহ করোনা ভাইরাসের ভয়ে মসজিদে পর্যন্ত মানুষ যেতে চায় না। রব্বুল আলামিন ঘরের মধ্যে বসে থাকলেই তো করোনা থেকে বাঁচা যাবে না। নাফিরু মিন কদরিল্লাহি ওয়ালা কদরিল্লাহ, আমরা আপনার তাকদীরে বিশ্বাস করি। আল্লাহ আমার যদি করোনা হওয়ার হয় কেউ তো ফিরাতে পারবে না। আয় আল্লাহ আমরা জানি না আমার কোন গুনার কারণে আপনি আমাকে শাস্তি দিবেন। রব্বুল আলামিন এত গুনাহ করেছি হাত দিয়ে, এত গুনাহ করেছি চোখটা দিয়ে, এত গুনাহ করেছি জবান দিয়ে, এত গুনাহ করেছি কান দিয়ে, অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি গুনাহ করতে করতে। আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি, মালিক আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন জানি না মালিক আল্লাহ কবে আবার তাওয়াফ স্বাভাবিকভাবে হবে। বাইতুল্লাহর দিকে তাকালে কলিজা ফেটে কান্না আসে। রব্বুল আলামিন আমাদের অন্যায়ের কারণে শাস্তি এসেছে, আমাদের অপরাধের কারণে শাস্তি এসেছে। আল্লাহ আমরা আপনার কাছে তাওবা করতেছি ফিরে আসার জন্যে।
আল্লাহ আজকের মাহফিল থেকে আপনার কাছে তাওবা করছি, সকলে পড়ছি আস্তাগফিরুল্লাহ, আজকে থেকে আর গুনার দিকে যেতে চাই না, এই চোখটা দিয়ে আপনাকে দেখতে চাই, এই জবানটা দিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, এই হাতটা দিয়ে জান্নাতের নিয়ামত ধরতে চাই, এই পাটা দিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে চাই। আয় আল্লাহ এই পায়ের ভিতরে যদি জাহান্নামের আগুন দেন, টকবক টকবক করে নাড়ি মুড়ি গুলো গলবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটবে, আয় আল্লাহ সেদিন কেমন করে সহ্য করব আল্লাহ, এত আদর করে মানুষ বানায়া জাহান্নামে দিন আল্লাহ, এত আদর করে মানুষ বানায়া মুসলিম বানায়া করোনা ভাইরাস দিয়ে ক্যান্সার দিয়ে বড় বড় রোগ দিয়ে শেষ করে দিন আল্লাহ। আল্লাহ এমন সময় আপনি আমাদেরকে মৃত্যু দিন যখন আমরা সেজদার মধ্যে আছি, সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ যখন আমার কপালটা আপনার জন্য জমিনের ভিতরে ঠেকিয়ে দিয়েছি, আল্লাহ যখন রোজা মুখে আছি, এ অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার কার না জানি মানা, কয়েকটা দিন হয় বাসা থেকে এসেছি মায়ের চেহারাটা দেখি না, রব্বুল আলামিন দরজাটা খুলি যখন মায়ের চেহারাটা দেখি, দুনিয়ার কষ্টগুলো যেন মুহূর্তের ভিতরে কেমন যেন ভুলে যায়, এই মা যার নাই অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ এখন তো আর কেউ আদর করে মাথায় হাত বুলা দেয় না, এখন তো আর শরীরের খবর কেউ নেয় না, সেই মা যার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মায়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে বাপ যার ঘুমায় আছে, কতদিন হয় এখন বাবার চেহারা দেখতে পায় না, সন্তান যখন আব্বা আব্বা বলে ডাকে সঙ্গে সঙ্গে মনে পড়ে, আহারে আমার আব্বাকেও তো আব্বা আব্বা বলে এমন করে ডেকেছি। রব্বুল আলামিন যার যার বাবা নাই, আল্লাহ বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দা, সকলে পড়ি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আগামী একটা বছর বাঁচবো কিনা জানি না, আবার মাহফিলের ময়দানে কথা বলতে পারবো কিনা জানি না, আয় আল্লাহ আপনি আমাদেরকে যাদেরকে বসায় দিলেন, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে কতদিন বাঁচবো জানি না, আজকের রাত যদি বিদায়ী রাত হয়ে যায়, আজকের রাত যদি চলে যাওয়ার রাত হয়ে যায়, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানায় ডাক দিন আল্লাহ। রব্বুল আলামিন কথার ভিতরে যদি এই বছরে মাহফিল করতে গিয়ে ভুল বেয়াদবি হয়ে থাকে,
আল্লাহ আপনি ভুল বেয়াদবিটুকুন মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম, যারা আমরা হাত তুলেছি প্রত্যেকে অনেক বড় বড় গুনাহগার, হাত দিয়ে গুনাহ করেছি, এই চোখটা দিয়ে গুনাহ করেছি, চোখের ভিতরে একটা বালু ঢুকলে সহ্য করা যায় না, একটা চুল গেলে কেমন লাগে, এই চোখের ভিতরে সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ, কানের ভিতরে পানি ঢুকলে কেমন লাগে, কখন বের হবে, এই কানের ভিতরে সীসা ঢেলে দেওয়া হবে। পায়ের ভিতরে জাহান্নামের শিকল পরায়া দেওয়া হবে, নারী বুড়ি গুলা টক বক করে ফুটবে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যারা আজকের মাহফিলে হাত তুলেছি, আয় আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছি, আপনার কাছে চাই আল কোরআন দিয়ে দেশ চলে এমন দেশ দেখার তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি, আয় আল্লাহ আমাকে আপনি লাঙ্গল কাঁধে দিব, রাখালের সন্তান বানিয়ে ক্ষেতের ভিতরে কাজ করাতে পারতেন, আপনি কোরআনের মাইক আমার সামনে উঠায় দিলেন আল্লাহ, এই সম্মান এই ইজ্জত আপনি দিয়েছেন। মালিক কিয়ামতের মুসিবতের সময়ে আপনি যেদিন ডাক দিবেন আইনাল মুতাহাব্বুন বিজালালি আল-ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আপনি যেদিন ডাক দিবেন আল্লাহ মহাব্বতের বান্দারা কে কোথায় কোথায় আছো, আজকে কোন ছায়া নাই, আমি আল্লাহ তোমাদেরকে ছায়া দিব গুনার কারণে। আল্লাহ অন্তরটা কেমন হয়ে গেছে, কান্না আসে না, আল্লাহ আপনি আমাদেরকে কান্নাওয়ালা চোখ দান করেন, আল্লাহ আমাদেরকে এমন একটা অন্তর দান করেন যে অন্তরটা তাকওয়া দিয়ে ভরা থাকবে। আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আদান মিন খালকিক আও ইসতাসারতা ফি ইলমিল গায়ব ইনদাক আন তাজআলাল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি ওয়া যাহাবা হাম্মি। মায়ানমারের রক্তের দাগ শুকাতে না শুকাতি দিল্লিতে মুসলমানের রক্ত ছড়া, সিরিয়াতে ফুলের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাগুলাকে জবাই করে দেয়া হচ্ছে। আয় আল্লাহ, বিশ্ব নবী যেদিকে ফিরে নামাজ পড়েছে সেই বাইতুল মুকাদ্দাস বিশ্ব নবীর ইসরা, সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে। আল্লাহ, কবে আবার মুসলমানরা বিজয় অর্জন করবে রে আল্লাহ। বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করে ফেলেছি। আল্লাহ আপনি একটু দয়া করে মাফ করেন আল্লাহ। মহাব্বত নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ।
বলেন তো আল্লাহ। আয় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ। যে দেশের মুসলমানেরা মুসাফা করে, যে দেশের মুসলমানেরা মসজিদে যায়, যে দেশের মুসলমানেরা মাহফিলে আসে, আয় আল্লাহ এই দেশের উপরে করোনা ভাইরাস দিও না রে আল্লাহ। সলাতুল জানাজায় হাজির হল্লাহ বাংলাদেশে করোনা ভাইরাস দিয়ে নারে আল্লাহ। আপনার হাবিব বলেছে ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, বান্দা যখন গুনাহ করে ফেলে আল্লাহ রাত্রি কালি ডাকে আর বলে আয় আয় বান্দা দিনের বেলা গুনাহ করেছিস এখন রাত হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আবার আপনি দিনের বেলায় আপনি বান্দাদেরকে ডাকেন আর বলেন বান্দা আয় আয় মাফ চা, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা গুনাহগাররা মাফ চাই আল্লাহ, আপনি মাফ করে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন বান্দা কার কাছে যাবে আল্লাহ? রব্বুল আলামিন মাওলায়ে কারীম আজকের মাহফিল আমার ভাইয়েরা কষ্ট করে অনুমতি নিয়ে এসেছে, প্রশাসনিকভাবে যারা অনুমতিতে সহযোগিতা করেছে, আমার ভাইয়েরা যারা কষ্ট করে মাহফিলের ইন্তেজাম করেছে, আমার মা বোনরা যারা এসেছে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তুমি ফি মিজান হাসানাতিনা দাড়ি পাল্লায় যেদিন আমল উঠায় নামা করবে, আমাদের মতো গুনাগারদের আমল বলতে তো কিছুই নাই আল্লাহ, আপনি আমলগুলাকে ইখলাসের সাথে কবুল করে দাড়ি পাল্লা ভারী বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম মাহদি হাসান আমার অত্যন্ত প্রিয়, আল্লাহ তাআলা এলাকার আলেম হিসেবে আল্লাহ এলাকার মানুষকে দিনের কথা শোনায়, আয় আল্লাহ মাওলানা মাহদি হাসানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে। যত উলামা হযরত আজকের মাহফিলে এসেছে, যত তরুণ আজকের মাহফিলে এসেছে, যত মুরব্বীরা এসেছে, আয় আল্লাহ প্রত্যেককে কবুল করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, পালানোর কোনো জায়গা পাওয়া যাবে না, আইনামা তাকুনু ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, সেদিন আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।